আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লায়লা নূর ম্যাম। কেমন আছো সোনামণি তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তাহলে আমরা কি শিখলাম এ পর্যন্ত বলো তো? আমরা শিখেছি ক্যাপিটাল লেটার্স। কি পর্যন্ত শিখেছি আমরা ক্যাপিটাল লেটার্স? এ থেকে টি পর্যন্ত, তাই না? কি পর্যন্ত দেখবো? এ থেকে টি পর্যন্ত শিখেছি আমরা। এই যে সবাই একটু আমার সঙ্গে বলো তো, এটা কি অক্ষর? এ। এটা কি অক্ষর? এ। এটা বি। এটা সি। ডি। ই। এফ। জি। এস। আই। জে। কে। আজকে আমরা শিখবো কি পর্যন্ত? জেড পর্যন্ত। ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আমরা জেড পর্যন্ত আজকে লেখা শিখে শেষ দিব, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে আবার একটু বলো। এ ডি সি ডি ই এফ জি এস I J K L M N O P Q R S T U V W X Y Z Y Z আমরা আজকে শিখলাম হচ্ছে U V W X Y Z U V W X Y Z আবার আমার সঙ্গে বলো। A B C D E F G H I J K L M N O R S T U V W X Y Z আমরা তাহলে A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটার গুলো শিখে নিলাম, তাই না? আর একটু পড়বো আমরা? হ্যাঁ, আর একটু আমার সঙ্গে পড়ো। এটা কি অক্ষর বলো সবাই? A B C D E বলো। E F G H I J K L I J K L M N O P M N O P Q R S T U R S T U V W X U V W X Y Z তাহলে আমরা A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটার গুলো শিখলাম। হ্যাঁ, আমরা এখন বই দেখে একটু পড়ি। দেখো সবাই বইতে, এই যে এ দেখো, এ বি সি ডি, এ দেখো, এটা কি অক্ষর? এ বলতে দেখো, এ এই যে উপরে গাঢ় নীল কালার দিয়ে লেখা, এটা হচ্ছে বড় হাতের এ, ক্যাপিটাল লেটার্স। নিচেরটা কিন্তু স্মল লেটার্স। এটা হচ্ছে লাল কালারের, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা জি, ই, তারপরে এপাশে দেখো এফ জি এস আই জে এফ, দেখো এফটা দেখো,
G S I J তাহলে আমরা কি এ থেকে জে পর্যন্ত বইটা দেখলাম না তারপরে অক্ষরগুলো একটু দেখে নিই আমরা দেখো এই যে কে জে পরে কি হয় কে কে এল দেখো এল লাল কালারের অক্ষরটা কি এল এম এন ও কে এল এম এন ও তারপরে দেখো P, এটা কি অক্ষর P Q R S T P Q R S T P Q R S T তারপরে দেখো আমরা যে অক্ষরগুলো আজকে নতুন শিখলাম এই যে U U এটা কি U V W X U V W X Y A Z Z দেখেছো Z এটা হচ্ছে Z তাহলে আমরা আজকে নতুন অক্ষর কি কি শিখলাম U V W X U V W X Y A Z Z এটা কি Z এটা কি Z তাহলে আমরা A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটারস গুলো শিখলাম ঠিক আছে A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটারস শিখলাম আমরা A থেকে H পর্যন্ত দুটি করে শব্দও শিখেছি না তাহলে তোমরা বলো তো P সরি A for কি হবে apple A for apple apple অর্থ আপেল apple অর্থ কি হবে আপেল হবে A for apple apple অর্থ আপেল apple বানান করে পড়তে পারবে হ্যাঁ apple বানান করে পড়তে পারবে A double P L E apple A J A double P L E apple আমি যখন তোমাদেরকে বানান লেখাবো তখন বোর্ডে লিখে লিখে তোমাদেরকে শিখিয়ে দিব এখন শুধু মুখে মুখে একটু বলো A double P L E apple A double P L E apple apple অর্থ আপেল ছড়িয়া পয়কারে বে ল আপেল ছড়িয়া পয়কারে বে ল আপেল A for apple apple অর্থ আপেল আবার A for S A for S A double S S A double S S S অর্থ গাধা S অর্থ কি গাধা ধয়াকারে গা ধয়াকারে ধা গাধা A for apple আমরা শুধু আজকে এই একটা বানানই শিখবো ঠিক আছে সবগুলো যদি একসঙ্গে শিখি আমরা তো পারবো না না একটা একটা করে আমরা মুখস্থ করব তোমরা মৌখিক বানানগুলো পড়ে রাখবে তারপরে আমি যখন বানান শিখাই তখন খুব সহজে তাড়াতাড়ি বানানগুলো শিখে যাবে A double P অর্থাৎ কি জানো দুইটা P পাশাপাশি এইভাবে দেখো এই যে A দুইটা P লিখতে হবে পাশাপাশি একে বলে double P এটাকে বলা হয় double P A double P L E apple apple অর্থ আপেল সরিয়া পয়কারে পে ল আপেল সরিয়া পয়কারে পে ল আপেল A for S A double S S A double S S S অর্থ গাধা গয়াকারে গা ধয়াকারে ধা গাধা গয়াকারে গা ধয়াকারে ধা গাধা A for apple apple অর্থ আপেল A for S S অর্থ গাধা তাহলে আমরা A দিয়ে আজকে দুটি শব্দ বানান শিখলাম না আর A থেকে জেট পর্যন্ত ক্যাপিটাল লেটার শিখলাম কি শিখলাম কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের আজকে ক্লাসে কি শিখিয়েছে তোমরা বলতে পারবে কেউ জিজ্ঞেস করলে বলবে আমাদের আজকে ক্যাপিটাল লেটার শিখিয়েছে এ থেকে জেট পর্যন্ত এ থেকে জেট পর্যন্ত ঠিক আছে আর কি তোমরা পড়তে বসার দোয়াটা কি মুখস্থ করেছো করো নাই আমি জানি তোমরা মুখস্থ করেছো অবশ্যই দোয়াটা মুখস্থ করে দিবে ঠিক আছে আর বেশি বেশি সালাম দিবে সবাইকে বেশি বেশি সালাম দিলে তোমার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবে ঠিক আছে সবাই ভালো থাকো
সুস্থ থাকো আল্লাহ হাফেজ